সম্মানিত ব্রাস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে একটা আপডেট নিয়ে হাজির হলাম। স্কুল কলেজ শিক্ষকদের বৈশাখী ভাতা চেক ছাড়, সর্বশেষ আপডেট 11 এপ্রিল 2023। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। এপিভুক্ত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার বৈশাখী ভাতা 6টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। 16 এপ্রিল টাকা পর্যন্ত শিক্ষকরা টাকা তুলতে পারবেন, অর্থাৎ 16 এপ্রিল পর্যন্ত শিক্ষকরা টাকা তুলতে পারবেন। এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন। তো স্মারক নাম দেওয়া আছে এত তারিখ, অর্থাৎ আজকেই 2019 খ্রিস্টাব্দ বা 1426 বঙ্গাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগের বছর 2018 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও 5% ইনক্রিমেন্টের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী এবারও এমপিভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারী বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতন 20% বৈশাখী ভাতা পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে বিজ্ঞপ্তিটা আসলে দিয়েছে বৈশাখী ভাতা উপলক্ষে, সেটা আসলে এখানে উল্লেখ করা হয়েছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা 1400 বঙ্গাব্দ সরকারি অংশের 8টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ও জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং এত তারিখ 11 এপ্রিল 2023। আগামী 16 এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বৈশাখী ভাতা 1430 বঙ্গাব্দে এর সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। সোভার্স শিক্ষার সব খবর এবং চাকরি সংক্রান্ত সব খবর সবার আগে জানতে অবশ্যই জব প্রিপারেশন কেজের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই জব প্রিপারেশন কেজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বেল আইকনটি ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। সাবস্ক্রাইব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।